আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাছ। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, নুন তেল হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ভালো করে ম্যারিনেট করার পর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষে ধনে জিরে আর দেবো গোলমরিচ। এবার আমি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কড়ার মধ্যে পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে এপিট এপিট উল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নিলাম। এবার মশলার পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর আমি একটা টমেটো পেস্ট করে নেব। টমেটো পেস্ট করার পর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ তেলের মধ্যে গরম তেলে। তারপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই যে আমার দুই মাছের কালিয়া তৈরি।